বিকনি পরা কি রুচি দুর্ভিক্ষ কিনা? আমরা বলছি কখনোই বিকনি পরা রুচি দুর্ভিক্ষ না। কেননা বিকনি পরা রুচি দুর্ভিক্ষ না, আপনারাই বললেন আমি যে ওয়েস্টার্ন কালচার নিচ্ছি সেটা মিথস্ক্রিয়া। আমরা বিশ্বাস করি 100 বছর পরে বাংলাদেশে এই মিথস্ক্রিয়াটাও হতে পারে, তখন আমাদের দেশের মানুষগুলো বিকনি পরতেও পারে। অ্যামাজনে যেই মানুষগুলো উলঙ্গ থাকে তাদেরকে কি আপনি গিয়ে বলবেন এই ভাই তোরা তো রুচি দুর্ভিক্ষ, তোরা কেন উলঙ্গ থাকো? প্রশ্নপত্র পাশ করা একটা ফৌজদারি অপরাধ, আর হিরো আলম বেসুরে গান গাওয়া সেটা কখনোই ফৌজদারি অপরাধ না। তাহলে আপনি একটা ফৌজদারি অপরাধের সাথে, এটা তো কবিরা গুনাহ। আমি আমি প্রশ্নপত্র ফাঁসকে হিরো আলমের সাথে কম্পেয়ার করিনি, প্রশ্নপত্র ফাঁস রুচির দুর্ভিক্ষ, সেখান থেকে প্রশ্নটি করি। বললাম আজকে আমরা এইজন 6 জন বিতর্ক করি, আজকে মাহাদিবে দাঁড়িয়ে বললো সোহান তুই তো খুবই বাজে বিতর্ক করস, তুই হচ্ছে বিতর্কের দুর্ভিক্ষ। আচ্ছা এটা বলার আগে একটা পয়েন্ট আছে, প্রশ্ন প্রশ্ন করবো। এই যে তামিমের গান আপনারা বলেছেন যে আপনাদের ব্যক্তি স্বাতন্ত্র্য মানে প্রত্যেকের পছন্দ, তারপরে বলেছেন এই পছন্দটাকে যখন দেশের সবচেয়ে বেশি পরিমাণ মেজরিটি গোষ্ঠী পছন্দ করবে তখন সেটা রুচি হবে, আর পছন্দ করবে না তখন সেটা দুর্ভিক্ষ হবে। তো এই যে আপনার তামিমের গানটা আপনিই পছন্দ করতেছেন না, এটা আপনি পুরো মেজরিটি দিয়ে কিভাবে পছন্দ করাবেন? তামিমের গান তার গার্লফ্রেন্ড অনেক বেশি পছন্দ করে, তাহলে তার গার্লফ্রেন্ড যদি তার এই গানটা পছন্দ করে তার গার্লফ্রেন্ডের রুচি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন? কখনোই প্রশ্ন করতে পারেন না। তারপর লক্ষ্য করুন, এখন মাহাদিবা যদি আমাকে বলে সোহান তুই বিতর্কের দুর্ভিক্ষ, তাহলে আমাকে যদি আজকে বলে আমি বিতর্ক দুর্ভিক্ষ, কালকে আমি কি করবো? 4 মিনিট হয় নাই, তারপর আমি কি করব? কালকে থেকে আমি এই বিতর্কটাই করব না। অর্থাৎ আপনি আমাকে যখন এই ধরনের ট্যাগ দিয়ে দেন তুমি দুর্ভিক্ষ, তোমার রুচির দুর্ভিক্ষ আছে, তাহলে পরের দিন থেকে আমি শিল্প চর্চা, বিতর্ক চর্চা, গানের চর্চা এই জিনিসগুলোতে থাকবো না। বরং আপনি যদি আমাকে এই সুযোগটা দেন, হিরো আলমের 5 বছর আগের গান দেখুন আর গতকালের গান দেখুন কতটুকু উন্নয়ন হয়েছে। 10 বছর পর আমি বিশ্বাস করি হিরো আলম হৃদয় খানের থেকেও ভালো গান গাইতে পারে। কেননা 10 বছর পরে ওই হিরো আলম সেই হিরো আলম আর থাকবে না। তারা বললেন হিরো আলমের তো কি, হিরো আলম তো মানুষ অ্যাকসেপ্ট দেয়। এই হিরো আলমকে বগুড়াতে 47,000 মানুষ ভোটার দিলে, তাহলে আপনি এই 47,000 মানুষকে বলবেন দুর্নীতির দুর্ভিক্ষ? আমরা বলছি না, এই দুর্ভিক্ষ কখনোই তাকে এই দুর্ভিক্ষটা বলতে পারেন না। কেননা হিরো আলম আমাদের মতো যারা আমরা গান জানি না, আমাদের মতো আমরা বেরসিক গান গাই তাদেরকে প্রতিনিধিত্ব করে। আসুন জাহেদ খানের কথা, জাহেদ খান আমাদের মতো অনেক সিঙ্গেল পোলাপাইনদেরকে প্রতিনিধিত্ব করে। কিভাবে? আমরাও সিঙ্গেল, আমরা ঢাবি ক্যাম্পাসে কোনো পাত্তা পাই না। তখন যখন আমাদের জিজ্ঞেস করে কয়টা প্রেম করো তুমি তো ঢাবি তো পড়ো, আমি তো বলি আরে ভাই আমার তো অনেক বেশি ডিস্টার্ব করে। ঠিক একই জিনিস জাহেদ খান করে, জাহেদ খান কি বলে তাকে অনেক মানুষ বেশি ডিস্টার্ব করে। এই যে আমার প্রতিনিধিত্ব আমার হলের বড় ভাই জাহেদ খান করতেছে, আমরা বলছি এটা আমার প্রতিনিধিত্ব করা। আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই যে আমরা যদি শিক্ষাক্ষেত্রে রুচির দুর্ভিক্ষ খুঁজি তো পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা হলে গার্ডিয়ানরা টিচারকে বলে দেয় আপনি যদি ফাঁসকৃত প্রশ্নটা পান আমাদেরকে আমার বাচ্চাকে একটু দিয়েন, কারণ এটাকে আমরা বলি শিক্ষাক্ষেত্রে রুচির দুর্ভিক্ষ। তো এইটা পছন্দ করার কারণে আপনার এই সুযোগ দেওয়ার কারণে যদি উন্নতির কথা চিন্তা করেন তো আপনি মনে করলেন যে সুযোগ দিলে হিরো আলমের গানের উন্নতি হয়, তো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে সেটা কোচিং এর টিচার গার্ডিয়ানকে দিবে সুযোগ দিলে, না না আমার প্রশ্ন শেষ হয়নি, সুযোগটি দিলে এইভাবে সারা বাংলাদেশে যখন এটির উন্নতি শুরু হবে তখন সেটা বাংলাদেশের জন্য ভালো হবে না খারাপ হবে? প্রশ্নপত্র পাশ করা একটা ফৌজদারি অপরাধ, আর হিরো আলম বেসুরে গান গাওয়া সেটা কখনোই ফৌজদারি অপরাধ না। তাহলে আপনি একটা ফৌজদারি অপরাধের সাথে, এটা তো কবিরা গুনাহ। আমি আমি প্রশ্নপত্র ফাঁসকে হিরো আলমের সাথে কম্পেয়ার করিনি, প্রশ্নপত্র ফাঁস রুচির দুর্ভিক্ষ, সেখান থেকে প্রশ্নটি করেছি। মানে আমি অর্ডারটা আমি ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা হলো ওনারা প্রশ্নপত্র ফাঁসকে রুচির দুর্ভিক্ষ কিনা আমরা দেখেছি প্রশ্ন করতে পারছি রুচির কাছে কিনারে পড়ে না, বরং একটা অনৈতিক উপায়, এটা একটা ফৌজদারি অপরাধ। আর এই হিরো আলম একটা রুচির দুর্ভিক্ষ না, কারণ ওইটা কোনো ফৌজদারি অপরাধ না, আইন করে আপনি কখনো মানা করতে পারবেন না, বা হিরো আলম তুমি কালকে থেকে গান গাইতে পারবে না রবীন্দ্রনাথের গান। তাহলে পয়েন্ট অফ অর্ডার গ্রহণ হচ্ছে না আজকে, আসুন তারপরে তাহলে আমরা কি বলি, জাহেদ খান আমার মতো সিঙ্গেল যারা পোলা পাইন আমাদের জহুয়ালের বড় ভাই আমাদেরকে প্রতিনিধিত্ব করে। তাহলে যে ব্যক্তি আমাদেরকে প্রতিনিধিত্ব করে, যে ব্যক্তিকে আমি পছন্দ করি, সেই আমার পছন্দটাকে আপনি কখনোই রুচির দুর্ভিক্ষ বলতে পারেন না। দ্বিতীয়ত তারা বলছে দেখেন কেউ তো রোস্ট খায়, কেউ তো পলাই খায়, এটা হ্যাঁ এই বৈচিত্র্যটা থাকতে হবে। এখন আপনি বিরিয়ানি খাওয়া পাবলিক, আরেকজন দেখা যাচ্ছে বার্গার খাচ্ছে, কিন্তু আরেকজন দেখা যাচ্ছে খুবই কম খাচ্ছেন, এখন তাকে বলেন এই ভাই তুই কেন যাবো না? 4 মিনিট হয় নাই, 4 মিনিট প্রশ্ন। তামিমের গার্লফ্রেন্ডের কথা বললেন, সে কি এখনো তামিমের গার্লফ্রেন্ড আছে? প্রশ্ন, তামিমের গার্লফ্রেন্ড এখনো তামিম আসছে কেন না? দুইজনের রুচি সেম, দুইজনের রুচি একই থাকার কারণেই তাদের মধ্যে এই সমঝোতাটা হয়েছে। তারপর লক্ষ্য করুন, তারা
তারা বললো কিছুদিন পরে তো তার রুচি চেঞ্জ হয়ে যেতে পারে, সেজন্য প্রশ্নটা করা হয়েছে। আমরা বিশ্বাস করি হিরো আলমের রুচি পরিবর্তন হওয়ার সাথে সাথে তামিমের রুচিও পরিবর্তন হবে, তামিমের গার্লফ্রেন্ডের রুচিরও পরিবর্তন হতে পারে। যদি তামিমের রুচির পরিবর্তন না হয়, তামিম তার রুচি মতো আরেকটা গার্লফ্রেন্ড থাকতেই পারে, এটা কখনোই এই বিতর্কের বিষয় না। তারপর দেখুন তারা বলছে কি একজন এক জিনিস খায়, তাহলে আপনি বিরিয়ানি খাওয়া পাবলিক কখনো যে আলু ভর্তা দিয়ে ভাত খায়, তুমি তো বলতে পারো না তুমি আলু ভর্তার দুর্ভিক্ষ, এই জিনিসটা বলতে পারেন না। আমরা বলছি সবাই সব কিছু করবে, সবার জায়গা থেকে যার যেটা ভালো লাগে সেটাই করবে। তারপর তারা বলছে বিকনি পরা কি রুচি দুর্ভিক্ষ কিনা, আমরা বলছি কখনোই বিকনি পরা রুচি দুর্ভিক্ষ না। কেননা বিকনি পরা রুচি দুর্ভিক্ষ না, আপনারাই বললেন আমি যে ওয়েস্টার্ন কালচার নিচ্ছি সেটা মিথস্ক্রিয়া। আমরা বিশ্বাস করি 100 বছর পরে বাংলাদেশে এই মিথস্ক্রিয়াটাও হতে পারে, তখন আমাদের মানুষগুলো বিকনি পড়তেও পারে। সেই জিনিসটাকে আপনি কখনোই মানুষকে রুচি দুর্ভিক্ষ দেখাতে পারেন না, কেননা তার এখানে ব্যক্তিগত স্বাধীনতা আছে। পোশাকের ট্যাগ আপনি কখনো দিতে পারেন না, কিংবা সে কোন ধরনের গান গাবে সেটাও আপনি কখনো তাকে দিতে পারেন না, সে কোন ধরনের খাবে সেটাও দিতে পারেন না। তারা বললেন উলঙ্গ থাকবেন কিনা, যদি আপনি দেখেন উলঙ্গের কথা অ্যামাজনে যেই মানুষগুলো উলঙ্গ থাকে তাদেরকে কি আপনি গিয়ে বলবেন এই ভাই তোরা তো রুচির দুর্ভিক্ষ, তোরা কেন উলঙ্গ থাকত? আমরা দেখাই এই মানুষগুলো তার যে রুচি তার যে কালচার সেই কালচারটা ধরে রাখে। আপনি যে আপনারা প্যান্ট শার্টের কালচার সেই প্যান্ট শার্টের কালচারটা ধরে রাখছেন, অর্থাৎ আপনি কখনো আপনার প্যান্ট শার্টকে আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন না। তাহলে তাহলে দিন শেষে বলা যায় যে মানুষটা উলিঙ্গ সেটা তার রুচি, যে মানুষটা প্যান্ট শার্ট পরা সেটা তার রুচি, যে মানুষটা বিকনি পরে সেটা তার রুচি। বিতর্কটির পক্ষে কথা বলে গর্বিত, ধন্যবাদ।